তারপরে শেষ দিনে দশেরা উৎসব পালন করা হয়। আর এইটা বহুকাল আগে থেকেই মাইসুরের রাজারা বংশানুক্রমে পালন করে আসছে। দশ দিন ধরে চলা এই নবরাত্রি উৎসবে সবাই আনন্দ উপভোগ করে। নবরাত্রির ব্যাপারে তুমি এত সব কি করে জানলে? নবরাত্রি কাল থেকে শুরু হচ্ছে, সেটা কি তুমি জানো? হ্যাঁ তো, মহালয়া অমাবস্যার পরের দিন থেকেই নবরাত্রি শুরু হয়ে যায়, কাল থেকেই শুরু হচ্ছে। আর কালই হচ্ছে নবরাত্রির প্রথম দিন। কালকে আমি, তুমি, গঙ্গা সবাই মিলে দুর্গা মায়ের মন্দিরে যাব। ওখানে দেবীকে গহনা পরিয়ে সুন্দর করে সাজিয়ে রাখে, আমরা গিয়ে দেখে আসব, ঠিক আছে? আমাদের মন্দিরে গিয়ে দেবদেবীর মূর্তি দেখে আসার কোনো দরকার নেই, বাড়িতে দেবদেবীর মূর্তি সাজালেই হলো। বাড়িতে দেবদেবীর মূর্তি বসিয়ে নবরাত্রিতে পুজো করলেই দেবদেবীরা বাড়িতে আসে, এটা আমাকে টিচার বলেছে। দেবদেবীরা যেন আমাদের বাড়িতেই আসে, নবরাত্রি পুজো আমাদের বাড়িতেই হবে। মূর্তি বসানো অত সহজ কাজ নয়, অনেকগুলো মূর্তি সাজাতে হবে, বৃহন্নলাদের ডেকে আরতি করাতে হবে, বাচ্চাদের ডেকে খাবার দিতে হবে। এখন এইসবের জন্য টাইম কোথায়? না 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 না, আমাদের বাড়িতেই মূর্তি বসিয়ে পুজো হবে। আচ্ছা, গঙ্গা আসলে জিজ্ঞাসা করছি। আবার গঙ্গাকে কেন জিজ্ঞেস করতে হবে? এখন কি নবরাত্রির জন্য পুতুল বসাতে হবে, তাই তো? হ্যাঁ বাবা। সীতা, তুমি বাড়ির সবাইকে বলে ব্যবস্থা করিয়ে দাও। গঙ্গা আগে আসুক। আমি বলছি তো, গিয়ে সবাইকে বলো। আচ্ছা, বলছি। অনেক থ্যাঙ্কস বাবা, এখনই আমি আমার বন্ধুদের ফোন করে কালকে আমাদের বাড়িতে আসার জন্য বলছি। ঠিক আছে মা। চলে গেছে, এবার আমিও যেতে পারবো। এটা কি নন্দিনী, কালচক্র নিয়ে যাচ্ছিস? আসলে একটা কালচক্র আমাদের সাথে থাকলে মায়াশক্তি থেকে কালচক্র নিতে পারবো, সেই জন্যই এটা নিয়ে যাচ্ছি আমি বাবা। কালচক্রকে ভৈরবের পাহারা থেকে নিয়ে যাচ্ছিস তুই? মায়াবী শক্তি এটা যেন তোর কাছ থেকে না কেড়ে নিতে পারে, তেমন যত্ন করে নিয়ে যাবি মা। ঠিক আছে, আমি দেখে রাখব। ভালো খবর নিয়ে আসিস মা। ঠিক আছে বাবা। মা জঙ্গলের দেবী, এই নবরাত্রি শেষ হবার আগে নন্দিনী তিনটে কালচক্র তোমার কাছে যেন পৌঁছে দিতে পারে মা। ভৈরবী, নন্দিনী কোনো বিপদে পড়েছে মনে হচ্ছে। নন্দিনীর কোনো ক্ষতি হবে না, আসুন আমরা অন্য রাস্তায় গিয়ে খুঁজি। লক্ষ্মী, এখানে রেখে দাও। হ্যাঁ দিদি। Thank you.
মাধবীর কথা মতো কালচক্র নিয়ে তো এলাম, কিন্তু এখনই এই কথাটা ওকে জানানো যাবে না। মাধবীকে এই কথাটা বললেই মাধবী কালচক্র নিয়ে গিয়ে নিশ্চয়ই নন্দিনীর বিরুদ্ধে কিছু একটা করবে। আমি নন্দিনীরও ভালো চাই আর অরুণেরও ভালো চাই, আর সেই জন্য এই কালচক্রটা এখন লুকিয়ে রাখতে হবে। এসো গঙ্গা, মন্দির থেকে এখন ফিরলে? ওই জন্যই পুতুলগুলো সাজাচ্ছি। কিন্তু এই সাপের পুতুলটা কোথায় রাখবো বুঝতেই পারছি না। ত্রিদেবকে স্মরণ করেই তো পূজা শুরু করা হয়, ওই 3 নম্বর সিঁড়িতে রেখে দিন। সেই জন্যই বলছিলাম গঙ্গা যেন এখানে থাকে। এসো গঙ্গা, সব দেবদেবীর মূর্তি ঠিক করে বসানো হয়েছে কিনা দেখো। তুমি এতক্ষণ বাড়ি ছিলে না দেখে আমি ভাবলাম যে তুমি হয়তো কালচক্র নিতে গেছো, কিন্তু আজকেও তুমি ওটা আনোনি। দেখি তুমি ফাইনালি কবে জিনিসটা নিয়ে আসো। গঙ্গা, এই দেবীর মূর্তিটা এখানে বসিয়েছি, কি সুন্দর লাগছে তাই না? মূর্তিটাকে আমি সাজিয়েছি, কেমন লাগছে বলো? জঙ্গলের দেবীর সম্পদ কালচক্র আমি আমাদের স্বার্থের জন্য নিয়ে এসেছি। দেবীর সম্পত্তি এই কালচক্রকে তাই দেবীর চরণেই রেখে দেব আমি। গঙ্গা, তুমি তো দেবদেবীকে খুব বিশ্বাস করো, কাছে গিয়ে দেখো না। এটা এখানে রাখলে ভালো লাগবে। এক মিনিট, এটা ধরো, ওইটা দাও, দাও আমাকে, ওইটা ধরো, এটা ভালো লাগছে, এটা এখানে রাখো। সীতাম্মা, এটাকে ধরো, দাও আমাকে, এইখানে, ঠিক আছে, এটা ধরো, ওখানে রেখে দাও। হ্যালো স্যার, কনগ্রেচুলেশনস। আমাদের যে শেয়ারগুলো মার্কেটে ডাউন হয়ে গিয়েছিল সেগুলো আবার মার্কেটে দারুণ পারফর্ম করছে স্যার। আমাদের তো এবার মনে হচ্ছে আমরা নাম্বার 1 পজিশনে আগের মতো আবার চলে যাব। আমাদের খুব আনন্দ হচ্ছে স্যার। থ্যাংক ইউ সো মাচ, শেয়ার মার্কেট ভ্যালু ইনক্রিজ করারই অপেক্ষা করছিলাম। খুব ভালো খবর দিয়েছেন, সত্যি খুব আনন্দ হচ্ছে, অনেকদিন পর একটা ভালো খবর। আপনি ওটা ওয়াচ করতে থাকুন আর আমাকে ইনফর্ম করতে থাকুন। ওকে স্যার। এর পরে মার্কেটের কি অবস্থা হচ্ছে আমাকে আপডেট দেবেন কিন্তু। হ্যাঁ শিওর স্যার। ওকে। আরে অরুণ, কি হলো? আন্টি, আমাদের কোম্পানির শেয়ার ভ্যালু বেড়ে গেছে।
আগের মতোই আবার ফার্স্ট পজিশনে এসে গেছে। আমাদের ম্যানেজার ফোন করে বলল, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ, খুব ভালো খবর। আজকের দিনটা খুব শুভ বলে এই খবরটা পেলাম। ভালোই হলো, কালচক্রের সত্যি অনেক শক্তি আছে। না রে বৃন্দা, অরুণ তোকে যা নেকলেস দিয়েছে সেটা তো তোর পরা উচিত। আমার কাছে নেই। তাহলে কার কাছে আছে? বাবা সেই দিন আন্টি আর মালতীকে বেল দিয়ে যখন মারছিলেন তখন ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম, সেই সময় দিয়ে দিয়েছি। বাহ 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 বাহ, অরুণ ওকে হাতটা দিল আর ও ওদেরকে গিয়ে দিয়ে এলো, দেখো এ কি আমাদেরই মেয়ে। আরে ও নেকলেসটা দিয়ে আমাদের একদিকে ভালো করেছে গো। কি বলছো? এই ব্যাপারটা নিয়ে তুমি শুধু দেখে যাও, এবার আমি কি করতে পারি। সবাই এখন নবরাত্রির পুজোতে ব্যস্ত আছে, আসো দেখো কি করি। নবরাত্রি দিনে রামায়ণ পাঠ করলে খুব ভালো ফল পাওয়া যায়। আমার ঘরে রামায়ণের একটা বই আছে, যা এক্ষুনি গিয়ে নিয়ে আয়। তুই যে আমাকে আনতে বলছিস মোটেও আমি শুনতাম না, কিন্তু রামায়ণ পড়ে যদি তোদের একটু হলেও সুবুদ্ধি হয় তার জন্য আমি আনছি। দেখলে তুমি? এনেছিস? দে এই নে রামায়ণ। তোমার কাছে একটা কথা বলার ছিল। কি ব্যাপার বলুন? ব্যাপারটা কেমন ভাবে বলবো বুঝে উঠতে পারছি না। কোন ব্যাপার না, বলুন না কি হয়েছে। আসলে আমাদের রুমে রাখা 20,000 টাকা পাওয়া যাচ্ছে না। আপনার রুম থেকে টাকা পাওয়া যাচ্ছে না, এটা কি করে হতে পারে? সব জায়গায় খুঁজেছি, কোথাও পাওয়া যাচ্ছিল না অরুণ। ঠিক আছে, এই কথাটা বাড়িয়ে লাভ নেই, ওই টাকা আমি আপনাদের দিয়ে দেবো। আমরা কিন্তু তোমার কাছে টাকা নেওয়ার জন্য এসব কথা বলছি না। টাকাটা যে চুরি করেছে পরে যাতে সে আর এই কাজটা না করতে পারে সেই জন্যই তোমাকে বললাম, সেই চেষ্টাই করা উচিত, তাই না? ঠিকই বলেছেন। আপনি তো বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন, সেখান থেকে ফুটেজ চেক করে দেখতে পারেন। হ্যাঁ, তুমিও এসো না, ফুটেজটা দেখি, চলো। চলুন দেখি। হ্যাঁ, এসো এসো, ওইখানে বসো।
এই নাও। এখানে অনেক ফুটেজ আছে, কোন সময় হয়েছে বলুন, আমি ওই ফুটেজটাই দেখব। রমা, তুমি কোন সময় শেষবার টাকাগুলো দেখেছিলে বলো তো? ওই সময়ের পরের ফুটেজগুলো অরুণকে দেখাবো। আমি নবরাত্রি পূজা করতে বাইরে যাচ্ছিলাম যখন, টাকা তো এই ঘরেই ছিল, তারপর কি হলো কে নিল জানি না। পুজো তো 7টার সময় শুরু হয়েছিল, তার পরের ফুটেজগুলো দেখলে কিছু জানা যেতে পারে। অরুণ, তুমি দেখো না ফুটেজ। কাজের মহিলা ওই রুমের ভেতরে গিয়েছিলেন, তার মানে উনিই টাকাটা নিয়েছেন। উনি টাকা চুরি করেছেন এটা আমি তো বিশ্বাস করতে পারছি না। জিজ্ঞাসা করলে নিশ্চয়ই জানা যাবে, চলো জিজ্ঞাসা করি। চলো অরুণ। মাসিমা। অরুণ, এসো বাবা। আপনাকে ভরসা করে কাজ দিলাম আর আপনি ওদের রুম থেকে টাকা চুরি করেছেন। এই সত্যনারায়ণ কোনো চালাকি করে ওদেরকে বাড়ি থেকে বের করার চক্রান্তে আছে, অরুণ আবার ওদেরকে বিশ্বাসও করছে। দেখে তো ভালো পরিবারের মনে হয়, তাহলে এরকম কাজ কেন করেছে? দেখো বাবা, আমরা ওনার টাকায় লোভ করতে যাব কেন? আমরা ওনার কোনো টাকা নেইনি। ওদেরকে কি জিজ্ঞেস করছো? ওরা কিচ্ছু বলবে না। আউট হাউসে গিয়ে চেক করো, টাকা কোথায় আছে সেটা ভালোভাবে জানা যাবে। না, আমরা নেইনি বাবা, আমরা নেইনি। চলো অরুণ, আমরা বরং গিয়ে খুঁজি। কি দেখছো? তোমরা আসো আমাদের সঙ্গে। বৃন্দাকে দেওয়া নেকলেসটা আগে পাওয়া যাক, তারপরে হবে এদের ব্যবস্থা। আপনি যে টাকাটা খুঁজছেন ওটা পাওয়া গেছে? এটা কোথায় পেলে? ছিল
ঠিক করে না খুঁজে শুধু শুধু ওদের উপর দোষ চাপিয়ে দিল। এই নিন। আমি নিজে উত্তেজিত হয়ে গিয়ে আপনাদের উপর সন্দেহ করলাম। অরুণ, এটা তোমার সেই মালতীকে দেওয়া নেকলেসটা না? ওই যে দেখা যাচ্ছে ওইটা। এটা সেই মালতীকে দেওয়া নেকলেসের বক্সটা না? হ্যাঁ তো, আমরা তো ভাবছিলাম টাকা চুরি করেছে, এখন তো দেখছি নেকলেস চুরি করেছে। এটা আপনার কাছে এলো কি করে? আমার প্রশ্নের উত্তর দিন। আরে অরুণ, নেকলেস চুরি করেছে তাও কিরকম নির্লজ্জের মতন দাঁড়িয়ে আছে দেখো। ও ভেবেছে যে আমাদের নেকলেসটা আর পাওয়া যাবে না। এখানে যদি না আসতাম তাহলে তো আমরা জানতেই পারতাম না যে নেকলেসটা এখানে আছে। দুটো চড় মেরে জিজ্ঞাসা করলে সব কথা বেরিয়ে আসবে, বুঝেছিস? বেরিয়ে আয়। অরুণের কাছে তুই আমাদের চোর প্রমাণ করতে চাইছিস? এনাকে দেখে তোর চুরি করেছে বলে মনে হয়? কেন মা, আপনি ওদেরকে কাজে রেখেছেন বলে ওদের হয়ে কথা বলছেন? কি হয়েছে সেটা না জেনে ওদের পক্ষপাতিত্ব করছেন? আপনাদের ভালোর জন্যই বলছি, ওরা হাতে নাতে ধরা পড়ে গেছে। আর কি কি চুরি করেছে সেটা ওদেরকে জিজ্ঞাসা করলে বেরিয়ে যাবে। ওদেরকে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন নেই, ওই নেকলেসটা ওদের আমি দিয়েছি। মালতীকে নেকলেস দেওয়ার সময় তুমি আমার জন্যও একটা নেকলেস এনেছিলে, মনে আছে তোমার? হ্যাঁ, এইটা ওই নেকলেসটাই। নবরাত্রি পুজোর দিন আমরা সবাই গয়না পরেছিলাম, আর এরকম কম বয়সী একটা মেয়ে খালি গলায়, তাই আমি নেকলেসটা পরতে দিয়েছিলাম ওকে। আমি বললাম তো এরা নিতে পারে না, আমার কথা কেউ শুনলে তো। আরে গঙ্গা যে নেকলেসটা দিয়েছে আপনাদের সেটা আপনারা আগে বলেননি কেন? তাহলে তো কোনো রকম সমস্যাই হতো না। দেখলেন তো কেমন সবাই আপনাদের সন্দেহ করল। তুমি আমায় ভুল বুঝতে পারো ভেবে হয়তো ওনারা চুপ করেছিলেন। আমারই দোষ, আমি সত্যিটা না জেনে আপনাদের অপমান করলাম, ক্ষমা করে দেবেন প্লিজ। কোনো ব্যাপার না বাবা। আঙ্কেল, কাউকে দোষারোপ করার আগে নিজে বিচার করে নেবেন যে দোষটা ওদের না আপনাদের। আপনার কথা শুনে আমি ওদের অপমান করে দিলাম, এরপর থেকে এরকম আর করবেন। দিন ওটা। এই নিন।
দেখলে তো এরা কেউ দোষ করেনি, তাও তোমরা দাঁড়িয়ে আছো যে, যাও সবাই চলো। এই দেখো মা, যা হবার হয়ে গেছে কিছু মনে করো না, যাও এখানে নিশ্চিন্তে থাকো। ঠিক আছে দিদি। এই কাজের জন্য এসেছিস তো, খুব ভালো সম্মান পেয়েছিস। ওদের উপর চুরির অপবাদ দিয়ে ওদেরকে এই বাড়ি থেকে বার করে দেওয়ার চেষ্টা করছিলেন, তাই না? ওদের সাথে আপনাদের কি সম্পর্ক আছে বলুন তো? কি সম্পর্ক আছে সেটা উনিও বলছেন না, আপনিও বলছেন না, কিন্তু আমরা সেটা জেনে তবেই ছাড়ব। আমার তো এই দুজনের চালচলন উপর খুব সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে এরাই ওদের পাশে আছে। ওখানে যে মূর্তিটা আছে ওটা আমার সবচেয়ে ভালো লাগে। কোনটা? তিন নম্বর সিঁড়িতে যেটা আছে? হ্যাঁ হ্যাঁ ওইটা। কি বাচ্চারা, এই নবরাত্রিতে তোমরা সবাই মিলে আনন্দ করতে এসেছো? আজকে এখানে রাখা দেবদেবীর মূর্তিগুলো ভালোই লাগছে, কিন্তু আমাদের দেশের জন্য যারা ত্যাগ করেছে তাদের মূর্তিগুলো রাখলে বাচ্চাগুলো কিছু শিখতো। দিদি অনেক কথা বলেছো, যাও গিয়ে বসো। আমি কিছু বলতে গেলেই আমার মুখ বন্ধ করিয়ে দিস, যা ইচ্ছা তাই কর। শাড়িটা খুব সুন্দর। থ্যাঙ্কস। আয় সবাই এদিকে আয়, এখানে বস। তুমি বসো। বসো। নবরাত্রি উৎসবে দেবদেবীর মূর্তি সাজিয়ে পুজো করলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায়, পুরাণে লেখা আছে। আজ হলো সেই বিশেষ নবরাত্রি উৎসব। সবার প্রথমে কেন এতগুলো মূর্তি সাজিয়ে পুজো করা হয় সেটা জানতে হবে। তোমরা যদি কেউ বোর না হও আর ভক্তি ভরে গল্প শুনতে চাও, তাহলে এই ব্যাপারে আরো বিশেষ কিছু গল্প তোমাদের শোনাতে পারি, ঠিক আছে? পায়েস রেডি হয়েছে কিনা বুঝতেও তো পারছি না। পোকা মাকড় প্রাণী পক্ষী এই সব কিছুর পরে মানুষের জন্ম হয়েছে। আমরা আমাদের চরিত্রকে নিচে না নামিয়ে বরং ভালো হয়ে অবতার পুরুষদের মতো ঈশ্বরের দেখানো পথে আমাদের চলতে হবে, আর এই কথাটা আমাদের বুঝতে হবে। বিশ্ব ব্রহ্মাণ্ডে ভালো শক্তি সব জায়গাতেই আছে, সেটাকেই বোঝানোর জন্য দেবদেবীর মূর্তি বসিয়ে একসাথে পুজো করা হয়। দেবী পুরাণে সেটাই লেখা আছে। কামরূপ কামাখ্যা, মাদুরাই মীনাক্ষী, কাশী বিশ্বলক্ষ্মী নামে যেসব অবতারদের পেয়েছি, ওই আদি শক্তি দেবীরা পৃথিবীর সব জায়গাতে আছে। অনেক গ্রামে তাদেরকে গ্রাম দেবী হিসেবেও পূজা করা হয়। নবরাত্রির সময় দেবীর কথা বললে এবং সবাই সেটা মন দিয়ে শুনলে সকলের পুণ্য প্রাপ্তি হয়। এরপর গঙ্গা গল্প বলবে, তোমরা সবাই শোনো। গঙ্গা? হ্যাঁ গঙ্গা। কি রে, তুই নবরাত্রির গল্প সব জানিস নাকি? আমার বাবা প্রত্যেক নবরাত্রিতে ছোট্টবেলা থেকে আমাকে একটা একটা করে গল্প শোনাতেন। তোর বাবা তোকে সব গল্প বলেছে? কোনো ব্যাপার না, বল
সবাই বসে আছে। ঠিক আছে। পুরাণকালে জমাদগ্নি নামে একজন মহামুনি ছিলেন। উনি অনেক জ্ঞানী ছিলেন, আর ওনার স্ত্রী ছিলেন রেণুকা দেবী। ওদের দুজনের পরশুরাম নামে একটি ছেলে জন্মায়। জমাদগ্নি মুনি যাতে প্রতিদিন পুজো করতে পারেন, রেণুকা দেবী ওইখানে পাশেই থাকা একটা নদীতে গিয়ে ওই নদীর মাটি দিয়ে একটা ঘট বানিয়ে সেই ঘটে নদীর জল এনে দিতেন। একবার রেণুকা দেবী নদীতে যখন জল আনতে গেলেন, শ্রীচক্র রথ নামে এক গন্ধর্ব তার স্ত্রীর সাথে নদীতে জল ক্রীড়া করতে দেখলেন। আর তখনই পতিব্রতা রেণুকা দেবী নদীতে ঘট বানিয়ে জল আনতে গেছিলেন। কি সব যে বলছে! কিন্তু সেই দিন আনতে পারেননি। জমাদগ্নি মুনি তো ভীষণ রেগে গেলেন। নদীর জল আনতে না পারার অপরাধের জন্য উনি নিজের সন্তানদের আদেশ দিলেন তার স্ত্রীর গলা কেটে দিতে। কিন্তু বাবার এই আদেশ যখন মানতে পারলেন না তারা, ওদেরকে জমাদগ্নি বোবা বানিয়ে দিলেন। তখন পরশুরামকে ডেকে জমাদগ্নি মায়ের গলা কাটার জন্য আদেশ দিলেন। পরশুরাম পিতৃ আদেশ পালন করার জন্য নিজের মা রেণুকা দেবীর গলা কেটে দেয়। জমাদগ্নি পরশুরামের কাজে সন্তুষ্ট হন, আর তাই তাকে বরদান দিতে চায়। আর পরশুরাম তার মায়ের পুনর্জীবন আর দাদাদের শাপমুক্ত করার জন্য বর চায়। তখন জমাদগ্নি রেণুকা দেবী আর নিজের সন্তানদেরও বাঁচিয়ে তোলেন। মহিষাসুরকে সংহার করার জন্য প্রত্যেক দেবতা তাদের নিজেদের শরীরের এক এক অংশ দিয়ে আদি শক্তিকে সৃষ্টি করে মহিষাসুরের সাথে যুদ্ধ করতে পাঠিয়ে এই সৃষ্টিকে সংহার থেকে বাঁচান। দশ দিন ধরে ভয়ানক যুদ্ধ করার পর মহিষাসুরকে আদি শক্তি সংহার করেন। সেই জন্য দশম দিনকে বিজয়া দশমী বলে পালন করা হয়। মহিষাসুরকে বধ করার পর মা চামুণ্ডী যুদ্ধে ক্লান্ত হয়ে যাওয়া শরীরকে ঠিক করতে নঞ্জুগড়ের কপিল নদীর ধারে যান। শিবের আগেই বিয়ে হয়ে গেছে না জেনে চামুণ্ডী শিবকে বিবাহের জন্য পছন্দ করেন। পরে এই সত্যিটা জানার পর মা পার্বতীর সাথে মা চামুণ্ডী ঝগড়া করতে যান। তারপরে চামুণ্ডী পাহাড়ের উপরেই সমাধিস্থ হন। এইটাই নবরাত্রি উৎসবের বিশেষত্ব। এরকমই দেবীর অবতারে যারা এসেছেন, সেই আদিশক্তির যে সমস্ত গুণ রয়েছে, কেউ একজন তার উপরে গান করুন। এইসব ছাড়ো, এবার কেউ একটা গান করো। গঙ্গা, তুমিও তো দেবীর ভক্ত, তুমি একটা গান করো। আরে, আমি যদি এখন গান ধরি না, এখানে বসে থাকা সব লোক পালিয়ে যাবে। না না, আমি গান করতে পারবো না। তাহলে এখানে আর কে আছে যে গান করতে পারে? সীতাকে একটা গান করতে বল। আরে কি বলছেন, গঙ্গা যদি গান করলে সবাই পালিয়ে যায়, তাহলে আমি গান করলে এই মূর্তিগুলো বোর হয়ে পালিয়ে যাবে। দুজনেই গান করবে না বলছো, তাহলে কে গান করবে? তাহলে দেবীর সেবা কি করে হবে? এটার জন্য অন্য লোক আছে। দুজনেই গান করবে না বলছো, তাহলে কে গান করবে? তাহলে দেবীর সেবা কি করে হবে? এটার জন্য অন্য লোক আছে। কে বাবা? নবরাত্রির শেষ দিন গান গাওয়ার জন্য আমি বিশেষ একজনকে বলে রেখেছি। তাই নাকি? কে ওটা? এই সঙ্গীতের জগতে কিন্তু উনি খুব নামকরা একজন শিল্পী। তুমি সত্যি বলছো তো? তাহলে কে তার নামটা বলো। এমন কোন মন্দির নেই যেখানে উনি গান গায়। সবার কৌতূহল না বাড়িয়ে বলেই দে না। এখন সারপ্রাইজ থাক, উনি এলেই তোমরা জানতে পারবে যে উনি কে।
হ্যাঁ, এই বৃন্দা কি করছিস? তুই হঠাৎ করে জামা কাপড় প্যাক করতে শুরু করলি কেন? অরুণকে ভালো মানুষ পেয়ে আপনারা যেভাবে ঠকাচ্ছেন সেই সব কিছু বলে দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব আমি। এত দিন ধরে আমাদের কথা শুনে তুই ভালোই তো ছিলিস, এরকম তো ছিলিস না? এখন কি হয়েছে হঠাৎ তোর, এরকম কেন করছিস? হ্যাঁ, অরুণ যে নেকলেসটা আমায় দিয়েছে সেটা মালতীর ভাগের, আমি নিজে গিয়ে ওকে সেটা দিয়ে এসেছি। আর আমার অনুপস্থিতিতে তোমরা কি করলে? অরুণকে বলে ওদের উপর শুধু শুধু দোষ চাপিয়ে দিলে। এখন অবধি তোমাদের কোনো অসুবিধা হতে দিইনি বলে তোমরা যা অন্যায় করছিলে সেটা দেখেও আমি চুপ করেছিলাম। আর সেই সুযোগে মালতী আর আন্টিকে তোমরা সারাদিন জ্বালাতন করতে শুরু করলে। এরপরে আমি আর চুপ করে থাকবো না, অরুণকে সব সত্যি কথা বলে আমি এখান থেকে চলে যাব। সত্যি বলবি? সত্যি? তুই যদি সত্যি বলিস তোকে মেরে ফেলবো। তুমি আমাকে যত খুশি মারো, দরকার হলে মেরেই ফেলো, কিন্তু আজকে আমি অরুণকে সব সত্যি কথা বলেই ছাড়বো। এই বৃন্দা, দাঁড়া বলছি, তুই তোর সিদ্ধান্ত ঠিক করেছিস, এবার দেখ আমি কি সিদ্ধান্ত নিই সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ এবার। অরুণকে গিয়ে সত্যি বলবে, হ্যাঁ সত্যি। আমি তোর মাকে কি করে বাঁচাবো? তুই সত্যি বলার পরে অপমানে তো আমাদের এমনিই মরতে হবে। প্রথমে তোর মা মরে যাবে আর তারপর আমি মরে যাব। বাবা বাবা, মায়ের প্রাণ বেরিয়ে যাচ্ছে বাবা, তুমি প্লিজ কিছু একটা করো বাবা, কিছু একটা করো তুমি বাবা, প্লিজ তুমি ওঠো, কিছু করো বাবা। তাতে আর তোর কি? তুই অরুণের কাছে গিয়ে সত্যি কথা বলে যা, যা যা। না বাবা, আমি কারোর কাছে কিচ্ছু বলবো না বাবা, দয়া করে তুমি ওঠো বাবা, তোমার পায়ে পড়ছি আমি, তুমি ওঠো, মাকে বাঁচাও বাবা, প্লিজ ওঠো তুমি বাবা, মাকে বাঁচাও তুমি বাবা, প্লিজ কিছু করো, ওঠো প্লিজ ওঠো বাবা। মল্লিকা, তাড়াহুড়ো করে কেন এরকম করতে গেলে? মল্লিকা চোখটা খোলো, মল্লিকা আমাকে ছেড়ে যেও না, এই জল দে, জল দে, জল দে, জল নিয়ে আসা। মল্লিকা চোখটা খোলো, মল্লিকা আমাকে ছেড়ে চলে যেও না, মল্লিকা আমার কথা শোনো, মল্লিকা। এই এই সোনা, চোখ খোলো। মানতেই হবে, মরার মতো অভিনয় করে বৃন্দার মনটাকে তুমি একেবারে বদলে ফেলেছো। তুমি কিন্তু কিছুতেই কম যাও না। আর তুমিও কি কম যাও? তুমি যেরকম নাটক করলে ওর সামনে, আর ও কিরকম ঘাবড়ে গেছে দেখেছো? আমাদের নাটক কিন্তু এখনো শেষ হয়নি। তুমি যেটা খেয়েছো সেটা কি ঘুমের ওষুধ নয়, ভিটামিনের ট্যাবলেট, সেটা শুধু আমি জানি। মনে রাখবে আমাদের কিন্তু এই নাটকটা এখনো চালিয়ে যেতে হবে। সে নিয়ে তুমি ভেবো না, এখন তাড়াতাড়ি সম্পত্তিটা হাতানোর চেষ্টা করো, আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। আর যেটা তোমাকে বলেছি সেটা মন দিয়ে করো, না হলে আমাদের খুব দেরি হয়ে যাবে। এই শোনো, আমি না চুপ করে বসে নেই, আমার যা যা করণীয় আমি সব কিছুই করছি, সময় আসতে দাও না, কাজটা শেষ করার পরেই এখান থেকে আমরা চলে যাব। মল্লিকা, মল্লিকা ওঠো, চোখ খোলো মল্লিকা। জলটা দে মা, জলটা দে মল্লিকা। মল্লিকা জলটা খাও, চোখটা খোলো মল্লিকা, মা চোখ খোলো মা। আমার দিকে তাকাও মা,
তুমি কোনো চিন্তা করবে না, আমাদের মেয়ে তো ক্ষমা চেয়ে নিয়েছে, ও কখনো বলবে না। তুমি মাথা ঠান্ডা করো মল্লিকা। গঙ্গা নাও। সীতা, তুমি আউট হাউসে গিয়ে রমা প্রভা আর মালতীকে একটু ডেকে আনবে গো। ঠিক আছে গঙ্গা। বাড়িতে এত বড় একটা পুজো হচ্ছে, আপনারা পুজোতে না এসে এখানে কি করছেন? গঙ্গা আমাকে আপনাদেরকে ডেকে নিয়ে যেতে বলল। আমাদের চোর বলে অপমান করা হয়েছে, এই অবস্থায় আমরা সবার সামনে দাঁড়াবো কি করে? ওনার বন্ধু আর বন্ধুর বউ আপনাদের সবার কাছে বদনাম করতে চাইল, কিন্তু আমি গঙ্গা সবসময় আপনাদের পাশেই আছি। কিন্তু তাও এখানে সবার সামনে আমাদের বদনাম হয়ে গেল যে মা। আমিও এটা জিজ্ঞাসা করবই ভেবেছিলাম, সেদিন বৃন্দাকে দেওয়া নেকলেসটা আপনাদের কাছে গেল কি করে? ওটা বৃন্দাই আমাকে এনে দিয়েছিল। কি বলছো তুমি? তার মানে বৃন্দা ভালো মেয়ে? হ্যাঁ মা, ও খুব ভালো মেয়ে। সত্যি কথা বলতে গেলে আমাদের যখন বাড়িতে বন্দি করে রেখেছিল, তখন বৃন্দাই ওর বন্ধুকে পাঠিয়ে আমাদেরকে ছাড়িয়ে এনেছিল। ও তাই নাকি? হ্যাঁ,